দেখবেন শিক্ষা ব্যবস্থা বিষয়ক অনুষ্ঠান সৃজনে উন্নয়নে চট্টগ্রাম। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রিফাত মুস্তফা। মানব শিশু তার জন্মলগ্ন থেকেই শিখতে শুরু করে। জীবনের বিভিন্ন চড়াই উৎরায় পেরিয়ে আমৃত্যু মানুষের শিক্ষা জীবনের ব্যাপ্তি। অবশ্যই জীবনের প্রতিটি বাঁকে বাঁকে নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করে সকল পর্যায়ে সফলতা নিশ্চিত করতে প্রয়োজন শিক্ষা। শিক্ষার মাধ্যমেই একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় পরবর্তী প্রজন্মকে প্রস্তুত করতে হবে আমাদের। আর তারই ধারাবাহিকতায় বর্তমান সরকার দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে সবার জন্য শিক্ষা কার্যক্রমকে। সবার জন্য শিক্ষা, এই লক্ষ্য অর্জনে পিছিয়ে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশের সাফল্য অর্জন দৃষ্টান্ত হতে পারে বলে মনে করেন জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো। করোনায় আজ সমগ্র বিশ্ব জর্জরিত। বিশ্বের প্রায় প্রতিটি দেশের অর্থনৈতিক চালিকা শক্তি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে দেশের শ্রম ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা ইত্যাদি। আমরা সমগ্র বিশ্বের 188টি দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে আজকে করোনার আক্রমণে আক্রান্ত হয়েছে বলে জানতে পেরেছি। এই সমস্ত স্কুল কলেজগুলো এই 188টি দেশে। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের অবস্থাও তথৈ বচন। বাংলাদেশের প্রায় প্রতিটি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ। কিন্তু না, এটি হতে পারে না, এটি মেনে নেওয়া যায় না। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিশ্বের উন্নত দেশগুলির সঙ্গে, উন্নত দেশের প্রযুক্তিকে সংগ্রহ করে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অনলাইন শিক্ষা ব্যবস্থার কথা চালু করার ঘোষণা দিলেন। তারই ঘোষণা অনুযায়ী আজ দীর্ঘ 6 মাস যাবৎ সমগ্র বাংলাদেশে অনলাইন শিক্ষা ব্যবস্থা চলছে। শুধু দর্শক, আজ আমরা এসেছি বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম শিক্ষা প্রতিষ্ঠানটিতে। এই প্রতিষ্ঠানটিতে তারা কিভাবে কাজ করছেন অনলাইন শিক্ষা ব্যবস্থায়, সে বিষয়গুলি আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। আসুন আমরা পরিচিত হই বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ এই প্রতিষ্ঠানটির সঙ্গে। বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজ চট্টগ্রামের অবস্থান শহরের এক প্রান্তের ব্যস্ততম সিইপিজেড এলাকায়। অনতি দূরে রয়েছে পতেঙ্গা সমুদ্র সৈকত এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। ছবির মতো প্রাকৃতিক সৌন্দর্য এবং দৃষ্টিনন্দন বাগান একটি মনোরম পরিবেশ সৃষ্টি করেছে এই কলেজটিতে। 3.5 একর জায়গায় সুবিস্তৃত ক্যাম্পাসের প্রবেশ মুখেই রয়েছে একটি সুদৃশ্য গেট। প্রবেশ করতেই চোখে পড়বে সুবিশাল খেলার মাঠ এবং বাস্কেটবল গ্রাউন্ড।
তারপর সামনে এগুতে থাকলে চোখে পড়বে বঙ্গবন্ধু কর্নার, যেখানে বঙ্গবন্ধুর কর্মজীবন এবং রাজনৈতিক জীবনের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। অত্যন্ত পরিচ্ছন্ন ও পরিপাটি স্কুল ও কলেজ ভবনটি সবার নজর কাড়বে। স্কুল ও কলেজ শাখার ছাত্রছাত্রীদের জন্য রয়েছে আলাদা আলাদা ল্যাবরেটরি ও লাইব্রেরি। কোভিডের কারণে আপনারা জানেন অনেক ধরনের নতুন কেনাকাটার প্রয়োজন হয়ে গেছে। আমরা প্রত্যেকটা প্রবেশমুখে ঢোকার মুখে ডিসইনফেকশন চেম্বার, এটার পিছনে প্রচুর টাকা, হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ করা, আমাদের 7000 ছাত্র যেন প্রতিদিন যদি আমাদের আসতে হয় তারা যেন হাত ধোয়া থেকে শুরু করে অন্যান্য স্বাস্থ্যবিধি অনুসরণ করে, তার প্রস্তুতি আপনারা বিভিন্ন জায়গায় দেখেছেন। আমরা একসাথে 3-4টা করে বেসিন বসিয়ে রেখেছি, তারপরে প্রত্যেকটা ভিতরে যে সমস্ত আমাদের ওয়াশরুম আছে প্রত্যেকটা ওয়াশরুমে আমরা হ্যান্ড স্যানিটাইজার এবং সাধারণ সাবান সব কিছু দিয়ে আমরা সমৃদ্ধ রেখেছি। ক্লোরিন আমরা পুরো ক্যাম্পাসে সারাক্ষণ একটা ছিটানোর ব্যবস্থা করছি। সামগ্রিকভাবে আপনি যদি দেখেন আমাদের কিন্তু শিক্ষা জায়গায় একটা সংকটও তৈরি হয়ে যাচ্ছে। আমরা টেকনোলজির দিক দিয়ে আমরা অনেকটা এগিয়ে গেছি কোনো সন্দেহ নেই, সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান অনেক এগিয়ে গেছে। আমাদের সরকারের ঘোষিত ডিজিটাল বাংলাদেশ যে স্লোগানটা আমরা অনেক দিন যাবৎ উচ্চারণ করে আসছি, এটা সত্যিকার অর্থে একটা রূপে আসবে এই কোভিডের পরে, যেটা এতদিন হয়নি। এই কোভিডের পরে আপনাদের এখানে একটা নাটকে একটা পরিবর্তন হয়ে গেছে। এবং শিক্ষকরা, আমাদের কোনো কোনো শিক্ষক শুরুতেই বলতেন যে আমি হচ্ছি প্রযুক্তি প্রতিবন্ধী, কিন্তু সেই শিক্ষক এখন বলবেন আমি প্রযুক্তি বান্ধব। আমাদের এখানে 194 জনের মাস শেষে বেতন তৈরি করতে হয় এবং এর সাথে আমাদের কাপ্তা স্কুলের একটু জড়িত আছেন, যাদের প্রায় 70 লক্ষ টাকার উপরে শুধু বেতনই আসে মাসে। আমাদের এই প্রতিষ্ঠানের কলেবর আপনারা বুঝতে পারবেন এটা থেকে 72 লক্ষ টাকার মতো শুধু মাস শেষে আমাদেরকে বেতন দিতে হয়। এই প্রতিষ্ঠানে যে যাবতীয় কর্মকাণ্ড আপনারা দেখেছেন, আমাদের ল্যাবরেটরি দেখেছেন, আমাদের আইসিটি ল্যাবরেটরি দেখেছেন, আর এই যে এত বড় একটা প্রতিষ্ঠান, এটাকে যে রক্ষণাবেক্ষণের যে খরচ, এই যে বৃষ্টি সিজন এটা নষ্ট হচ্ছে, এটা ড্যামেজ হচ্ছে, অলমোস্ট প্রতিদিন আমাদের কোনো না কোনো কাজ করাতে হচ্ছে। বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজ চট্টগ্রাম বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। 1977 সালে নৌবাহিনী জুনিয়র হাই স্কুল ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর মোট 150 জন ছাত্রছাত্রী, 5 জন শিক্ষক ও 3 জন অফিস স্টাফ নিয়ে যাত্রা শুরু করে। বর্তমানে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মোট 6865 জন ছাত্রছাত্রী এবং 189 জন শিক্ষক কর্মচারী নিয়ে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম সর্বমহলে প্রশংসা অর্জন করেছে। প্রথম প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মুনতাসিরুল ইসলাম, এরপর পর্যায়ক্রমে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন বাবু হরিলাল সাহা এবং আক্তার আহমেদ। 1990 সালে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ নিয়ে কলেজ শাখার যাত্রা শুরু হয়। প্রথম অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন নুরুল আফসার খান। বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত বন্দর নগরী চট্টগ্রামের একটি নির্ভরযোগ্য ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান। সময়ের আবর্তনে এ প্রতিষ্ঠানটি ছাত্রছাত্রী এবং অভিভাবক মহলের আস্থা অর্জনে সফল হয়েছে। যখন আমরা 7000 ছাত্রছাত্রীকে অনলাইন প্ল্যাটফর্মে সংযুক্ত করতে গেলাম তখন দেখি যে কাজটা আসলে অত সহজ না, তো আমাদের আবার নতুন করে এই 7000 নাম্বার এক জায়গায় নিতে হয়েছে, তাদের নামে আমাদের অ্যাকাউন্ট খুলতে হয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ করতে হয়েছে শ্রেণীভিত্তিক, এমনকি সেকশন ভিত্তিক, সেটাও আমরা করেছি। তারপরে আমাদের গাইড টিচার একটা পদ্ধতি আছে, কিছু নির্ধারিত সংখ্যক ছাত্র, যেহেতু আমাদের কোনো কোনো ক্লাসে 70-80 জন ছাত্র আছে, আমরা এটাকে ভাগ করে দিই, কলেজ সেকশনে 25 জন আর স্কুল সেকশনে 40 জন, এভাবে আমাদের গাইড শিক্ষকরা ছাত্রদের সাথে যোগাযোগ রাখে। বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজ চট্টগ্রাম 7 এপ্রিল 2020 থেকে অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু করে। 17 মার্চ 2020 থেকে ক্যাম্পাস ভিত্তিক শ্রেণী কার্যক্রম বন্ধ হওয়ার পর থেকে চট্টগ্রামে সবার আগে অনলাইন শ্রেণী কার্যক্রম শুরু করে এই প্রতিষ্ঠানটি।
হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে, প্রথম থেকে চতুর্থ শ্রেণীর ইউটিউব চ্যানেলের মাধ্যমে, পঞ্চম থেকে দশম শ্রেণীর ফেসবুক গ্রুপ ও জুম এর মাধ্যমে একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্যীয় ও ব্যবহারিক ক্লাসগুলো অনলাইনে নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে এই প্রতিষ্ঠানে। এ কার্যক্রমের নেপথ্যে অগ্রণী ভূমিকা পালন করেছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ক্যাপ্টেন জাহাঙ্গীর খান, পিএসসি বিএন। যখন আমরা দেখলাম যে সহসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কোনো সুযোগ নেই, তখন আমরা নিজেরাই সিদ্ধান্ত নিলাম যে আমরা অনলাইন ক্লাস পরিচালনার দিকে যাব, এবং আমরা শুরুও করে দিই। তখন আমাদের খুব একটা অভিজ্ঞতা নেই, ফেসবুক গ্রুপ, তারপরে হোয়াটসঅ্যাপ গ্রুপ, ছোটো ছোটো গ্রুপ করে আমরা ছাত্রদের সাথে যোগাযোগ করা শুরু করি। এর মধ্যে চট্টগ্রাম অনলাইন স্কুল একটা প্ল্যাটফর্ম, ওরাও এসে যোগ দেয় যে সারা দেশে শিক্ষা কার্যক্রমটাকে সচল রাখার জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষকদের নিয়ে তারা অনলাইন শিক্ষা বিষয়টাকে সচল রাখবে। তারা আমাদেরকে প্রচণ্ড রকম সহযোগিতা দেয়, মানে আমাদের আগে কোনো প্রতিষ্ঠানকে তারা এভাবে পায় নাই। তো তারা আমাদের শিক্ষকদেরকে তিন চারটা গ্রুপে প্রশিক্ষণ দেন, গুগল ফরম্যাট, গুগল ক্লাসরুম কীভাবে নিতে হয়, পরীক্ষা কীভাবে নিতে হয়। আমাদের শিক্ষকরা তাড়াতাড়ি বিষয়টা রপ্ত করে নেয়। বোর্ডের নির্ধারিত অ্যাসাইনমেন্ট ছাড়াও অন্যান্য যে সমস্ত শ্রেণী আছে, যেমন দশম শ্রেণী যারা মেট্রিক দেবে আগামী বছর, তাদেরকে আমরা আলাদাভাবে পরীক্ষা নিচ্ছি। পঞ্চম শ্রেণী এবং অষ্টম শ্রেণী যাদেরকে জেএসসি এবং পিএসসি যাদের হয়নি, তাদেরকেও আমরা অভ্যন্তরীণভাবে পরীক্ষা নিচ্ছি। অবশ্যই অ্যাসাইনমেন্ট এবং ওই ধরনের সৃজনশীল এবং এমসিকিউ দুটো ব্যবহার করি। শতভাগ উপস্থিতি নিশ্চিত করা সম্ভব না হলেও ছাত্রছাত্রীদের উপস্থিতির হার প্রশংসনীয়। অনলাইন ইভ্যালুয়েশন, অ্যাসাইনমেন্ট এবং অনলাইন এক্সামের মাধ্যমে ছাত্রছাত্রীদের পাঠ অগ্রগতি সম্পর্কে ধারণা লাভ সম্ভব হয়েছে। এছাড়া অনলাইনে ছাত্রছাত্রীরা বিভিন্ন কুইজ প্রতিযোগিতা, বিতর্ক এবং বিনোদনমূলক কর্মকাণ্ডে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। সবাই মিলে কিন্তু একাত্ম হয়ে আমরা অনলাইন শিক্ষা কার্যক্রমকে অনেকাংশে সফল করতে পেরেছি। ক্রমান্বয়ে আরও বেশি বেশি করে ছাত্রছাত্রীদের সংশ্লিষ্টতা আমরা কিন্তু পাচ্ছি। এখানে আমাদের সম্মানিত অধ্যক্ষ স্যারের, ক্যাপ্টেন জাহাঙ্গীর খান পিএসসি বিএন স্যার, অত্যন্ত দক্ষভাবে পরিচালনা করছেন। আমাদের সম্মানিত কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, তিনি আমাদেরকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন সবসময়, এবং মাননীয় নৌবাহিনী প্রধানও কিন্তু আমাদেরকে প্রত্যক্ষ পরোক্ষভাবে অনেক দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। অনলাইনে শিক্ষা কার্যক্রমে আমরা ছাত্রছাত্রীদের সম্পৃক্ততা পাচ্ছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যে স্লোগানটি সবসময় বলে থাকেন যে শিক্ষা নিয়ে গর্ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ, আমরা কিন্তু এই স্লোগানের সাথে একাত্মতা ঘোষণা করছি। এবং জাতির জনকের, আমরা সবাই জানি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী চলছে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি তার এই জন্মশতবার্ষিকীর এই বছরে আমরা কিন্তু তাকে শ্রদ্ধা জানিয়ে সম্মান জানিয়ে অনেক অনুষ্ঠান আয়োজন করেছি। সরাসরি অনুষ্ঠানগুলো আয়োজন করা সম্ভব না হলেও কিন্তু অনলাইনে আমরা বিভিন্ন কুইজ প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করেছি। হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে স্কুল শাখার শ্রেণী শিক্ষকরা এবং কলেজ শাখার গাইড শিক্ষকরা ছাত্রছাত্রী ও অভিভাবকদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন। প্রয়োজনীয় ক্ষেত্রে মোবাইল ফোনের মাধ্যমে হলেও প্রত্যন্ত প্রান্তের ছাত্রছাত্রীদেরকেও অনলাইন কার্যক্রমে অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সর্বোপরি অনলাইন শিক্ষা কার্যক্রমে নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম সবার জন্য অনুকরণীয় হতে পারে। দীর্ঘ প্রায় ৬ মাস যাবৎ অনলাইন কার্যক্রম চলে আসছে। এই প্রেক্ষিতে সরকারের বিভিন্ন দপ্তর শিক্ষার্থীদের বিনামূল্যে মোবাইল সেট সরবরাহ সহ ইন্টারনেট কানেকশনের জন্য ডাটা সরবরাহ করছে। আজকে আমরা এসেছি বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজ চট্টগ্রাম। এখানে আমরা আজকে দেখেছি যে অনলাইন কার্যক্রমে কীভাবে শিক্ষার্থীরা ক্লাস দিচ্ছে। অনলাইন কার্যক্রম, প্রশিক্ষণ প্রদান সহ সর্বাত্মক সহযোগিতা প্রদান করার জন্য চট্টগ্রাম অনলাইন স্কুল এবং A2I কর্তৃপক্ষের নিকট এই প্রতিষ্ঠানটি বিশেষভাবে কৃতজ্ঞ। ভবিষ্যতে পরিস্থিতি স্বাভাবিক হলেও
অন ক্যাম্পাসের কার্যক্রমের পাশাপাশি সীমিত আকারে অনলাইন কার্যক্রম সচল রাখার জন্য প্রতিষ্ঠানটি বদ্ধপরিকর। বিহুর তালে কোমর তোলে তোলা জীবন, খুশিতে আজ মন মেতেছে বিহুরে লাগন, খুশিতে আজ মন মেতেছে বিহুরে লাগন। আকাশে বাতাসে ভাসে লুইতন দিনের সুর, চলের কন্যে যাই হারিয়ে দূর বহু দূর। খুশিতে আজ মন মেতেছে বিহুরে লাগন, খুশিতে আজ মন মেতেছে বিহুরে লাগন। বিহুর তালে কোমর তোলে তোলা জীবন, খুশিতে আজ মন মেতেছে বিহুরে লাগন, 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 খুশিতে আজ মন মেতেছে বিহুরে লাগন। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি, চলি পলি মাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে, তেরো শত নদী সুধায় আমাকে। কোথা থেকে তুমি এলে, আমি তো এসেছি চর্যা পদের অক্ষর গুলো থেকে, আমি তো এসেছি সওদাগরের বিহার বহর থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পাল যুগ নামে চিত্রকলার থেকে, এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে, এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদি থেকে, এসেছি বাঙালি বরেন্দ্র ভূমে সোনা মসজিদ থেকে, এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে, আমি তো এসেছি সার্বভৌম বারো ভূঁইয়ার থেকে, আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে, আমি তো এসেছি তিতুমির আর হাজি শরীয়ত থেকে, আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নি বিনার থেকে, এসেছি বাঙালি কুটিরা আর সূর্য ছেড়ে থেকে, এসেছি বাঙালি জয়নুল আর অমল ঠাকুর থেকে, এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে, আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে, আমি যে এসেছি একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে, এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে, শুধাও আমাকে। তবে তুমি বুঝি বাঙালি জাতির ইতিহাস শোনো নাই, তবে তুমি বুঝি বাঙালি জাতির বীজ মন্ত্রটি শোনো নাই, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, একসাথে আছি একসাথে বাঁচি আজও একসাথে থাকবই, সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের, কখনোই ভয় করি না গো আমি উৎপাত কোনো খড়গের, শত্রুর সাথে লড়াই করেছি স্বপ্নের সাথে বাস, অস্ত্রেও শান দিয়েছি যেমন শস্য করেছি চাষ, একই হাসি মুখে বাজাইছি বাঁশি গলায় পড়েছি ফাঁস, আপোষ করিনি কখনোই আমি এই হলো ইতিহাস, এই ইতিহাস ভুলে যাব আজ আমি কি তেমন সন্তান,
যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান। তার ইতিহাস প্রেরণায় আমি বাংলায় পথচলি, চোখে নীলাকাশ, বুকে বিশ্বাস, পায়ে উর্বর করি। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলো দিয়ে হাজার বছর চলি, আমি বাংলার আলো দিয়ে হাজার বছর চলি। লাউ রাগা খাইলাম, ডগা গো খাইলাম, আগা খাইলাম গো, বানাইলো মোরে বৈরাগি, ও সাথের লাউ বানাইলো মোরে বৈরাগি, লাউয়ের আগা খাইলাম, ডগা গো খাইলাম, লাউ দিয়া বানাইলাম ডুগি ডুগি, হায়রে লাউ দিয়া বানাইলাম ডুগি ডুগি, সাথের লাউ বানাইলো মোরে বৈরাগি, ও সাথের লাউ বানাইলো মোরে বৈরাগি। আমি গয়া গেলাম, কাশী গো গেলাম, গয়া গেলাম গো, আমি গয়া গেলাম, কাশী গো গেলাম, সঙ্গে নাই মোর বৈষ্ণবী, হরে সঙ্গে নাই মোর বৈষ্ণবী, সাথে লাউ বানাইলো মোরে বৈরাগি, ও সাথে লাউ বানাইলো মোরে বৈরাগি। বানাইলো মোরে বৈরাগি, ও সাথের লাউ বানাইলো মোরে বৈরাগি, লাউয়ের আগা খাইলাম, ডগা গো খাইলাম, লাউ দিয়া বানাইলাম ডুগি ডুগি, হায়রে লাউ দিয়া বানাইলাম ডুগি ডুগি, সাথের লাউ বানাইলো মোরে বৈরাগি, ও 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 সাথের লাউ বানাইলো মোরে বৈরাগি। বাঙালি আজ নতুন করে স্বপ্ন দেখার দিন, বেতালি বাঙালি আজ মুছে গেছে মর্ম ব্যথার ঋণ। আরে বাজার রে ঢোল বাজা, বিজয় মিছিল সাজা, আরে বাজার রে ঢোল বাজা, বিজয় মিছিল সাজা, খুশিতে নাচে হৃদয়, জয় বাংলা বাংলার জয়, জয় বাঙালির জয়, জয় বাংলা বাংলার জয়, জয় বাঙালির জয়। লাল সবুজের পাল তুলে দিন বদলের নৌকা চলে, হাল ধরেছি মোরা ভয় করি না, আমরা স্বাধীন বাঙালি, বেতালি বাঙালি আজ নতুন করে স্বপ্ন দেখার দিন, বেতালি বাঙালি আজ মুছে গেছে মর্ম ব্যথার ঋণ। আরে বাজার রে ঢোল বাজা, বিজয় মিছিল সাজা, খুশিতে নাচে হৃদয়,
বর্তমান সরকার সবার জন্য শিক্ষা নিশ্চিত করার জন্য বেশ কিছু দৃশ্যমান পদক্ষেপ হাতে নিয়েছেন। তার মধ্যে বছরের প্রথম দিনের মধ্যেই প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে সকল শিক্ষার্থীদের মাঝে বই উৎসবের মাধ্যমে বিনামূল্যে বই বিতরণ একটি কার্যকরী পদক্ষেপ। এছাড়াও সকল প্রাথমিক বিদ্যালয়ে শতভাগ ছাত্রছাত্রীদের মধ্যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাধ্যমে উপবৃত্তি প্রদান আরেকটি কার্যকরী পদক্ষেপ। এছাড়া প্রত্যেক উপজেলা পর্যায়ে শিশুদের শতভাগ বিদ্যালয়ে ভর্তি এবং ঝরে পড়া রোধ করার জন্য শিশু জরিপ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, সাথে সাথে করা হচ্ছে মা সমাবেশ এবং এই সাথে হোম ভিজিট পরিচালনা করা হচ্ছে। এছাড়াও শিশুদের স্বাস্থ্য সচেতনতা গড়ে তোলার জন্য বিভিন্ন স্কুলে ওয়াশ ব্লক নির্মাণ করা হচ্ছে এবং প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে মিড ডে মিলের ব্যবস্থা করা হচ্ছে, যেটি সরকারের খুবই কার্যকরী একটি পদক্ষেপ। সবার জন্য শিক্ষা, এই শিক্ষা শুধু প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক কিংবা উচ্চ শিক্ষাতেই কিন্তু সীমাবদ্ধ নয়। এর সাথে আমাদেরকে নিশ্চিত করতে হবে গণশিক্ষা, বয়স্ক যারা নিরক্ষর তাদেরকে আমাদেরকে শিক্ষার আলোর আয়তায় আনতে হবে, সমাজের প্রাপ্তবয়স্ক যে সকল নারী ও পুরুষ যারা নিরক্ষর তাদের জন্য আমাদের সবার জন্য শিক্ষা কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। এতেই আমাদের সফলতা আসবে, দেশ এগিয়ে যাবে, আমরা এগিয়ে যাব। আমাদের শিক্ষা ব্যবস্থায় আবার আমরা একটা সাড়া জাগানো অবস্থায় ফিরে যেতে পারবো, আবার কোলাহল হবে, এদেশের ছাত্র ছাত্রীরা মুখরিত হবে শিক্ষাঙ্গনে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ছাত্রছাত্রীরা আবার প্রাণ ভরে নিঃশ্বাস নেবে। সেজন্যে আমাদের প্রয়োজন একটু সচেতনতা, এবং এই একটু সচেতনতা যদি আমরা পালন করতে পারি তাহলেই আমরা এই করোনা থেকে মুক্তি পাব, এবং সেটি হচ্ছে আমাদের ঘরে বাইরে যেখানেই থাকি না কেন আমরা অবশ্যই অবশ্যই মাস্ক ব্যবহার করব। আমি নিবেদন করতে চাই, আসুন আমরা সকলে যে যেখানেই থাকি না কেন মাস্ক ব্যবহার করি এবং এদেশ থেকে, সমগ্র পৃথিবী থেকে করোনাকে দূরভূত করি। নিশ্চয়ই আল্লাহ আমাদের সহায় হবেন। খোদা হাফেজ। প্রিয় সুধী, এখন দেখবেন কাজী নজরুল ইসলামের সৃষ্টির আলোকে অনুষ্ঠান গীতি শতদল। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মনিরুল হাসান।